তো নমস্কার বন্ধুরা, স্পোর্টস ফান ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। গাইস, আজকে আমি কথা বলবো ইস্ট বেঙ্গলের এবং এটিকের কিছু নিউজ নিয়ে। চলো ভিডিওটাকে শুরু করা যাক। তো প্রথমেই আসি জবি জাস্টিনের কথায়। জবি জাস্টিনকে নিয়ে অনেক জল গলা হয়েছে কলকাতা ময়দানে। আইএসএল এবং আই লিগের ক্লাবের দ্বন্দ্বে আইএফএ আই লিগের ইস্ট বেঙ্গলের পক্ষে থাকলেও ফেডারেশন ফের তার পাল্লা বোঝালো আইএসএলের ক্লাব এটিকের দিকেই। জবিকে নিয়ে জল ঘোলার পর আইএফএর তরফে জবি সই যাচাই করে বলা হয় জবিকে খেলতে হবে ইস্ট বেঙ্গলেই, কারণ জবি ইস্ট বেঙ্গলে খেলতে চেয়ে নিজের সই করা চিঠি লালুজ কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছে। কিন্তু এটিকে আর জবি না মানায় তা গড়িয়েছিল ফেডারেশনের দিকে, আর ফেডারেশন যে আইএসএল ক্লাবের পক্ষেই থাকবে তা ছিল সময়ের অপেক্ষা। তাই সেই মতোই ফেডারেশন জানিয়ে দিল জবি খেলবে এটিকেতেই, কারণ লালুজকর্তাদের তথ্যগুলোকে একেবারেই উড়িয়ে দিয়েছেন ফেডারেশন কমিটি। ফেডারেশনের এই ব্যবহারে ক্ষুব্ধ ইস্ট বেঙ্গল কর্তারা। সত্যি তো, আর কতদিন এসব সহ্য করতে হবে আই লিগের ক্লাবগুলোকে? এখানে বয়ে যাচ্ছে টাকা দিয়েই সব কিছু হয়। কেন ভারতীয় ফুটবলের এই অবস্থা, এর থেকেই বোঝা যায়। যে মোহনবাগান ইস্ট বেঙ্গলের মতো ফ্যান বেস সাপোর্ট ক্লাবও গুরুত্ব পায় না ফেডারেশনের কাছে। তবে এসবের মধ্যেও ইস্ট বেঙ্গলের কাছে সুখবর, কারণ লালুদের দুই বিএসি বোরহা এবং কাসিম পাড়তে চলেছে কলকাতায়। সূত্রের মাধ্যমে খবর, ভিসা সমস্যার জন্য আসতে পারছিলেন না ইস্ট বেঙ্গলের এই দুই তারকা ফুটবলার। কিন্তু শুক্রবার সকালে খবর পাওয়া গিয়েছে ভিসা সমস্যা মিটে গেছে এই দুই ফুটবলারের, তাই কলকাতায় আসতে কোনো অসুবিধা হবে না বোরহা এবং কাসিমের। শোনা যাচ্ছে চলতি সপ্তাহের মধ্যেই পাড়াতে চলেছেন এই দুই তারকা ফুটবলার। কিন্তু কোচ আলেজান্দ্র না আসা পর্যন্ত সমস্যায় টিম ইস্ট বেঙ্গল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।